হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিডিডিতা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আমি একটু কাল আমার ননদ আর আমার জাকে নিয়ে একটু চাদর কিনতে গিয়েছিলাম, তো সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারাও দেখে নিন যে এখন কি ধরনের চাদরগুলো চলছে। তো যদি কারো ভালো লাগে, আপনারা আপনাদের যে কোনো চাদরের দোকানে গেলে এই ধরনের চাদরগুলো পেয়ে যাবেন। তো এই যে একটা চাদর নামিয়েছি এবং সেটা দেখছি। তো আমি আমার ননদ আর যাকে বললাম যে তোমরাই চুজ করো, আমি একটু ভিডিও করতে থাকি। তো এটা সম্ভবত ওদের পছন্দ হয়নি। তো এখন দোকানদার ছেলেটা আরেকটা চাদর বের করে দেখাচ্ছে। সম্ভবত আমার ভাবি, মানে আমার যা বলছিল যে অন্য কোনো কালার আছে কিনা, একটু আগে যে রেড কালারটা দেখালো, তো এখন সেই চাদরটারই পার্পল কালারটা বের করেছে। তো যেহেতু মাত্রই এসেছি, তো ভাবলাম যে আরও কিছু চাদর বের করে দেখি, তারপর বোঝা যাবে যে কোনটা নেবো আর কোনটা নেবো না। তো ছেলেটাকে আরও কিছু চাদর বের করতে বললো আর কি। তো আমি ওদেরকে বললাম যে তোমরা কয়েকটা চাদর দেখো, তার মধ্যে যেটা ভালো লাগে পরে সেটা দেখা যাবে, আগে কিছু চাদর দেখে নিই, কারণ না বের করে না খুলে দেখলে বোঝা যায় না আর কি। তো চাদর আমার রুমের জন্য চাদর লাগবে না, আমার জায়ের রুমের জন্য চাদর লাগবে, আমার শাশুড়ির রুমের জন্য লাগবে, আর আমার ননদের রুমের জন্য লাগবে আর কি। তো এটা পছন্দ হয়নি, কারণ কালারটা একটু বেশি মানে ভাল লাগছিল না আর কি। কালারটা এই ধরনের ডার্ক কালারগুলো মানে রুমের মধ্যে বিছালে আর কি কেমন যেন রুমটা মনে হয় যেন অন্ধকার লাগে। আর একটু কালারগুলো, একটু লাইট কালারগুলো বিছাইলে আমার কাছে ভালো লাগে আর কি। তো আমার ভাবি বলছিল যে না, আসলে বাচ্চারা বারবার খাটে ওঠে, এই জন্য একটু কি বলে গাঢ় কালার হইলে ভালো হয়, ময়লাটা কম বোঝা যায়। তো আমি বললাম ঠিক আছে, তোমরা পছন্দ করে নাও। আমি আমার আমার ছোট বেবি আছে, তারপরও কেন জানি না আমার মানে একটু লাইট কালারগুলো ভালো লাগে, ময়লা হয়ে যায়। দেখা গেছে 1 সপ্তাহ 2 সপ্তাহে চাদর ধুইতে হয়। তো এই যে আরেকটি চাদর বের করেছে। তো একটু আগে যে পার্পল কালারের চাদরটা দেখলেন, ওটা নেওয়া হয়েছিল আমাদের, এবং এইটারই এখন যেটা বের করে দেখাচ্ছে এটারই আর একটা কালার নেওয়া হয়েছে। এই যে এখন ছেলেটা যে চাদরটা বের করতেছে, এটাও আমাদের নেওয়া হয়েছে। তো এই দুটো চাদর আমাদের নেওয়া হয়েছে। আরেকটি চাদর নেওয়া হয়েছে, সেটা এখানে আসলে আমি ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে আমার মোবাইলের চার্জ গিয়ে মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল, এই জন্য আমার ননদের চাদরটা আর এখানে মানে দেখাতে পারিনি। তো ওইটা আমি শেষে তিনটা চাদর দেখিয়ে দিব, বাসায় এনে যখন আমি ছবি তুলেছি তো ওইটা আর কি দেখিয়ে দিব। তো ঠিক আছে ভিউয়ার্স, আমি আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।